একজন বক্তাকে পেয়েছি আমি আর বেশি কথা বলবো না আমি ওনাদেরকেই ছেড়ে দেবো আমি অ্যালফোবেটিক্যালি যাই এসিএস অর্ডারে যাই যদি তোমাদের আপত্তি না থাকে সি এসিএস যাই তো এই যে সেশনের নাম আমাদের ডেডলাইনের ডাক আমি অনুপম দিয়ে শুরু করি তুমি কি স্কুলে বরাবর স্কুলে কলেজে খুব ডেডলাইন মেনে চলা লোক সবসময় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্কুলে অ্যাকচুয়ালি ডেডলাইন তো এই শব্দটাই বোধ আমি জানতাম না সবই অফিসের এসে আসার পরে জানতে পেরেছিলাম তবে হ্যাঁ স্কুলে যেটা ছিল সেটা সিলেবাস এবং আমার ক্ষেত্রে যেটা হতো আর কি আমার গরমের ছুটিতেই খানিকটা সিলেবাস শেষ হয়ে যেত এবং মার্চ মাসে সেশন হতো পুজোর মধ্যে মোটামুটি আমার সিলেবাস শেষ হয়ে যেত এবং তারপর বাকি চার পাঁচ মাস আমি রিভিশন দিতাম তোমার সঙ্গে বসা উচিত জানিটাও বলো ঠিক আছে এবং এটা আমার আমার বন্ধুরাও জানে এবং যখন আমি কি বল কলেজে লোকে যখন ছ মাসের সেমেস্টার হতো সেখানেও যখন লোকে পড়াশোনা করতো যে এক মাসে পরে পরীক্ষা দিত আমি পারতাম না সেটা আমাকে ছমাসই পড়তে হতো এবার সেখানেও হতো এবং বোর্ডের পরীক্ষাতেও তাই হতো যে সিলেবাস বহুদিন আগে ওই পুজোর মধ্যে পুজো নভেম্বরের মধ্যে শেষ করে তারপর শুধু রিভিশন হতো তাতেও আমি অনেক নতুন কিছু শিখতাম এটা এটাই মানে দিস ইজ মি এবং সেটা আর পাল্টাবে বলে মনে হয় না এখনও যখন এই ডাক বাংলার জন্য লিখতে হয় আমার চেষ্টা থাকে যে যত আগে পারি আমি শেষ করি আমার খুব টেনশান হয় না হলে এবং এভাবেই চলতে থাকুক মানে আমি ভাবার চেষ্টা করছি পুজোর আগে একটা লোকের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তুমি তারপর ছ মাস শুধু রিভিশন করতে ছমাস মাস কি রিভিশন করতে অনুপম মানে এত রিভিশন করার টপিক থাকতো টপিক শেষ হয়ে যেত না একই জিনিস তো বারবার পড়তে হয় সবই তো তাই গানের রেয়াজও তাই একই গান একই রাগ গেই যাও গেই যাও তবে তো হয় আর কি কিছু সেই সব কিছুর ক্ষেত্রেই তাই আর কি শোনো আমরা একটা প্রবাদ জানতাম যে ঘরের শত্রু রিভিশন তো সেটা অনুভব মিথ্যে করে দেখিয়েছে সন্দিল না আমি একেবারে উল্টো আমি এই ধরনের আমার আমার জীবনে যে কটা প্রতিজ্ঞা আছে তার একটা হচ্ছে এই ধরনের লোকের থাকে শতহস্ত দূরে থাকা যারা অনেক আগে সিলেবাস শেষ করে ফেলে আমরা কখনো সিলেবাস শেষ করা যায় এই কথাটাই জানতাম পরীক্ষার ও বলেছে লোকে এক মাস পড়তো আমরা পড়তাম তিন দিন চার দিন তারপর জঘন্য রেজাল্ট করতাম যদি ভালো ঢুকতে পারতাম মোটামুটি নম্বর পেতাম যদি সেরম গার্ড পড়তো আমার লোকে জিজ্ঞেস করতো না কীরকম পরীক্ষা হয়েছে কে গার্ড দিয়েছে না আজকে ও অমুক দা কাট দিয়েছে তাহলে বুঝতেই পারে যে তো কিরম পরীক্ষা হয়েছে আবার অমুক দা গাড়ি দিয়েছে বা তাহলে তো ভালো পাবি এইটাই হতো ফলে আজকে যে অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এটা অবিলম্বে আবার ফিরিয়ে নিতে হবে কি না পরিহার করতে হবে কি না আমি সত্যিই জানি না এইখানে ডাক বাংলায় নিয়মিত প্রত্যেক সপ্তাহে এই তিনজনই আমরা লিখি এবং আমার কিছু বক্তৃতাও দিতে হয় অবধারিতভাবে এটা এই জিনিসটা আপলোড করা হয় শুক্রবার এবার তার জন্যে বুধবার দিন যদি জিনিসটা না করো তাহলে হবেই না এবং এইটা করতে গিয়ে আমি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছি সেটা হচ্ছে মানুষের যত আইডিয়া সব আসে হয় বুধ নয় বৃহস্পতিবার অন্য কোনো দিন আমি প্রাণপন চেষ্টা করেও কোনো আইডিয়া আনতে পারিনি এই সপ্তাহতেই আমার একটা লেখা আছে আমি কিচ্ছু লিখিনি এবার কালকে রাত্রিরে যখন বুঝবো যে আর না হলে আপলোড হবে না আর নইলে বৃহস্পতিবার সকালে পাই পাই করে লিখতে হবে তখন ঠিক একটা কিছু মাথায় আসে এবং লিখি এবং আমি যতগুলো চাকরি বাকরি করেছি এবং তার সূত্রেই লিখেছি জীবনে একটা লেখাও আজকে বেশ দৈব একটা বিদ্যুৎ চমক হলো আর আমার মনে এক আশ্চর্য পঙ্ক্তি উপবেশন করলো রবীন্দ্রনাথের মতন আটখানা কবিতা চলে এলো সাঁই সাঁই করে লিখে ফেললুম জীবনে হয়নি সবসময় আমাকে কেউ যদি বলে বাবু তোমায় পঁচিশ তারিখ লেখা দিতে হবে তাহলে চব্বিশে আমার মধ্যে লেখাটা গজিয়েছে কারণ ওই তো পঁচিশে দিতে পারবো না ফলে আমি যতই মুখে বলি জঘন্য লাগে প্রত্যেক সপ্তাহে লিখতে প্রত্যেক সপ্তাহে বলতে আমি জানি যে ডেডলাইনের ডাক না থাকলে আমি কোনোদিন লেখকই হতাম না কোনো দায় না থাকলে গায়ের জোরে আমাকে কেউ না কিছু করালে আমি সারা জীবন ঘুমিয়েই কাটাতাম ফলে সেদিক থেকে আমি বলবো ডেডলাইনের ডাক আছে একদিক থেকে ভালোই হয়েছে এই যে চন্দ্রিলদা বললো টানা তিন মিনিট এইটা আবার ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় এই যে চন্দ্রিল আরে শুনেছিস কি বলেছে আরে লিটারি মিটে আর ওই পাকা অগ্নিটা যেখানে ফালতু প্রশ্ন করলো তারপরে যা বললো কিন্তু আমি তোমার কাছে যদি এবার আসি তো তোমার বক্তব্য কি মানে এক দুজন কমপ্লিটলি মানে একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু তোমার মেরুটা কোনটা না না আমিও দক্ষিণ মেরুই মানে যদি অনুপম উত্তর মেরু হয় মানে অনুপমকে চিনি বলে গর্বও হয় লজ্জাও হয় যে মানে অনুপমের সঙ্গে মিশি এক সঙ্গে খাওয়া-দাওয়া করি খারাপও লাগে ভালো লাগে কিন্তু আমার সময় তো মানে আমি সত্যি ওই একই রকম ওই তিন দিন একটু বইয়ের পাতা উল্টে চলে যেতাম এবং তার মধ্যে যা যা প্রশ্ন পারতাম উত্তর দিতাম না পারতাম দিতাম না এবং আমাকে আমি এতটাই বলি যে আমাকে আমার স্কুলে আমার একটা রেকর্ড আছে আমার স্কুল যাদবপুর বিদ্যাপীঠ এখন আর বলতে অসুবিধা নেই কারণ আমাকে যারা পড়াতেন তারা সবাই রিটায়ার করেছেন তারা কেউ কিছু বলবেন না তো সেখানে আমি একটা রেকর্ড স্থাপন করি এই ডেডলাইন মিট করতে না পারার জন্য কারণ অঙ্ক পরীক্ষা ছিল আমি ভুলে গেছিলাম তো পড়লেও অঙ্ক পরীক্ষা ছিল সেটাই ভুলে গেছিল হ্যাঁ মানে পরের দিন অঙ্ক পরীক্ষা আমাকে বন্ধু ওই আমার তখন ডেডলাইন জিনিসটা তো আসেনি তখন লাইন ডেড মানে বাড়ির ফোনে লাইন ডেড থাকতো এবার বন্ধু ফোন করেনি দুদিন আমি ভুলেও গেছি অঙ্ক পরীক্ষা পড়াশুনোও করিনি আর এমনিও যে করলে বিরাট কিছু করতে পারতাম তাও না কিন্তু আমি সেই অঙ্ক পরীক্ষা সেটা উচ্চ মাধ্যমিকের টেস্ট তাতে দুই পাই দুশোয় আমাকে অঙ্কর স্যার অনেক দিন খুঁজেছিলাম দিন পনেরো আমি পেট ইয়ে দিয়ে ডাক্তারের সার্টিফিকেট বানিয়ে স্কুলে যাইনি কিন্তু যেটা হয় যে এই একই ডেডলাইন আমি আবারও ঠিকঠাক সময় শেষ করতে পারি না বলে একটা রেকর্ড স্থাপিত হয় যাদবপুর বিদ্যাপীঠে আমি উচ্চ মাধ্যমিকে অঙ্কে দুশোয় ষোলো পাই মানে টেস্ট থেকে উচ্চমাধ্যমকে গুণ নম্বর বাড়ানো এটা কোনো ছাত্রছাত্রী আজ অব্দি পারেনি আমি জানি না পশ্চিমবঙ্গে আগেও পেরেছেন ফলে এখনো আমি গেলে তারা খুব সম্ভ্রমের চোখে আমাকে বিশেষত অঙ্ক বিভাগে যারা পড়ান ও তুমিই না তুমি এমনি তো কবিতা লেখো কিন্তু সেই সেবারে তো আমার তো সেই একটা শ্লাঘা আমার মধ্যে আছে ফলে আমি অনুপমদের মতো লোকজনকে খুব একটা ইয়ে করি না কিন্তু আমার এই এখন যেটা হয় সেটা একদমই ওর সঙ্গে আমি একমত যে আমি জানি যে কিছু একটা লিখতে হবে লেখাটা যখন লিখবো তখনও ভালো লাগবে কিন্তু তার আগে এত অন্য রকম অনেক কিছুতে থাকে আর সেই অনেক কিছুর মধ্যে আলসেমি একটা বিরাট অংশ মানে আলসেমি কিন্তু একটা কাজ আলসেমি যারা করেন না তারা খুব মানে পরিশ্রম থেকে দূরে থাকেন কারণ আলসেমি এই যে সারাদিন শুয়ে থেকে মেহেদি হাসান সোনা জগজিত সিং সোনা এটা একটা কাজ এটা আমি করি এবং এক সময় যেমন সব নিশ্চয়ই ভালো লাগতো সঞ্চারী যখন ফোন করতো কিন্তু এখন সঞ্চারী যখন আমাকে ফোন করে মানে তোমাকেও নিশ্চয়ই এইসব বিষয়ে ফোন না করে বাড়িতেই বলে সেটা তোমার একটা সঞ্চারীর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে ফলে ও ও আমাকে যখন ফোন ফোন করে বলে এনো এছাড়া কখনো করে না হ্যাঁ কিন্তু আমাদের যখন ফোন করে বলে পাঁচশো শব্দ এখন পঞ্চাশ পঞ্চাশ পোস্তটা সহজ কিন্তু পাঁচশো শব্দ এনোটা যখন ফোন করে বলে আমি সঞ্চারীর ফোন অনেকক্ষণ না ধরে শেষে একটা টিপে হ্যাঁ সঞ্চারী ওই সঞ্চার ওখানে দাঁড়িয়ে আছে তো তারপরে ওই 500 শব্দ হেনো আজকে তোমার কিন্তু আজকে সন্ধেবেলা এই যে গলাটা শুনলাম আমি সেই দিনই আমি বুঝলাম যে আজকে আমাকে লিখতে হবে ফলে আমরা এইভাবেই আমি যেভাবে মাধ্যমিক দিয়েছি সেভাবেই ডাগ মানে লিখি মানে আমার কোনো পরিবর্তন হয়নি মাধ্যমিক থেকে এখন পর্যন্ত অনুপম তুমি কিন্তু দেখো কি ভালো দেখাচ্ছ অনুপম তুমি কিন্তু আস্তে আস্তে আউটকাস্ট হয়ে যাচ্ছ তুমি বুঝতে পাচ্ছ কি নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা বলো অন্তত একটা মিথ্যা কথা বলো যে না আমারও এমন হয়েছে পরীক্ষার আগের দিন পড়ে আমি একটা পরীক্ষা অন্তত দিয়েছি এইটা বলো যে আউটকাস্ট হয়ে যাচ্ছ আস্তে আস্তে আমার এত মনে নেই কিন্তু সবাই একটু বিনয় করেই বলে ভেবো না যে লাস্ট মোমেন্টে কেউ লিখছে সবাই আগে থেকেই লিখছে বলার মেলায় বলে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে সেটা হচ্ছে অতিমারী যখন হলো তখন ডাক বাংলায় আমরা যারা যারা ডাক বাংলার ফলো করতাম রেগুলার তারা কিন্তু এই কলমগুলোর জন্য খুব অপেক্ষা করে থাকতাম ইন ফ্যাক্ট এই তিনটে বই আমার কাছে রয়েছে দেখাই আমি বরং যারা যারা লিখেছেন তাদের হাতেই একদম তুলে দিই হিয়া টুপটা কলম সামথিংলি চন্দ্রিলের এবং অর্ডারটা ভেঙে এদিক থেকে আসি যে অতিমারি চলছে এবং দ্বিতীয় ঢেউ যখন এলো তখন আমরা একটা মৃত্যুর হাহাকার দেখেছি চারদিকে অক্সিজেন সিলিন্ডারের অভাব হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্সের অভাব এবং আমরা দেখছি যে হাসপাতালে বেডের কিউ মানে এরকম ঘটনা আমরা শেষ কবে দেখেছি মনেই করতে পারছি না তো ডেডলাইনের ওই আরেকটা অর্থ হয় যে ডেডলাইন মানে তোমার জীবনের ঘড়ির যে কাঁটা সেটাও কিন্তু ওয়াচের মতো টিক করে বই চলেছে সেটা আর থামছে না সেই পরিস্থিতিতে তুমি যেন বাঘ থাবা পেতে রয়েছে যে কোনো মুহূর্তে তুমিও শিকার হতে পারো সেই মুহূর্তে এরকম একটা নস্টালজিয়া নিয়ে কলম যেটা তোমাকে লিখতে হচ্ছে ডাক বাংলার জন্য এবং তুমি যেন তোমাকে একটা একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে মানে সেটা তোমার মানে কাজের সূত্রেই বলো লোকের একটা আশা রয়েছে তোমার থেকে যে এই লেখাটা পড়লে আমি এইটুকু নিংড়ে নেব নিজের জন্য আমার এইটুকু থাকবে সেইটা অসুবিধা কতটা হতো আমি সবার কাছেই আসবো আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই অসুবিধে হতো না অগ্নি তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো সেটা হচ্ছে যে ডাক বাংলা বিশেষত ডাক বাংলা যেহেতু ডাক বাংলাতেই গত দু বছর ধরে একমাত্র নিয়মিত কলম লিখছি ডিজিটালি ডাক বাংলা কিন্তু ওই সময় আমাকে মনে প্রাণে বাঁচিয়ে দিয়েছে তার কারণ এমন একটা অবসাদ চারপাশে ঘিরে ধরেছিল প্রথমত ওই এক মাসের একটা সময়সীমার মধ্যে সব কিছু অন্ধকার হয়ে গেল তো এক বছরের যা যা পরিকল্পনা ছিল সব বন্ধ হয়ে গেল যা যা কাজ ছিল সেগুলো স্তব্ধ হয়ে গেল এত দেশে বিদেশে ট্যুর সেগুলো বন্ধ হয়ে গেল এবং তখনও আমরা জানি না যে এটা কতদিনের জন্য হতে চলেছে এখন বুঝতে পারছি যে দু বছর পেরিয়ে গেছে তবু আমরা এটার মধ্যে আছি এখনও তখনও এই যে নিয়ম করে লিখতে বসা নিজেকে লিখতে বসানো যে না যা হয়ে যাক আমার চারপাশে আমাকে লিখতে হবে একটা লেখা এই যে প্রত্যেক সপ্তাহে নিজেকে নিজের সমস্ত টুকরো জড়ো করে এনে নিজেকে জোড়া দিয়ে একটা ল্যাপটপের সামনে রাখা এবং এটাও একটা পারফরমেন্স কিন্তু যেটা আমি একা করছি এবং নিজের জন্য করছি কে পড়বেন আদৌ পড়বেন কিনা আমি জানি না কিন্তু ওই প্রতি সপ্তাহের একটা লেখা আমাকে বাঁচিয়ে রাখতো মনে হতো যে হ্যাঁ একটা লেখা আছে যেটার কাছে আমাকে যেতে হবে এই সপ্তাহেও আমি জানি না সামনের সপ্তাহে আমিই থাকবো কি না এবং আমার প্রচুর বন্ধু বান্ধব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন চোখের সামনে থেকে সেই একটা অকল্পনীয় দুঃসময় সেটা কিন্তু পার করতে অনেকটা সাহায্য করেছে এই ডেড আমরা ডেডলাইন লাইন নিয়ে অনেক ঠাট্টা কি করলাম ঠিকই আমাদের কারোরই ডেডলাইন লাইন ভালো লাগে না নিয়ম নিয়মে বাঁধতে গেলে আমরা অনেকেই পালাতে চাই কিন্তু যখন সত্যি সত্যি পালানোর ডাক আসে তখন কিন্তু একটা নিয়ম যদি বেঁধে রাখে খুব আনন্দ হয় খুব ভালো লাগে তো ডাক বাংলাকে আমি কৃতজ্ঞতা জানাবো এখানে আলাদা করে সুযোগ হয় না আমি বলবো আমাদের বন্ধু মালা অর্জিত যারা এই পরিকল্পনাটা নিয়ে এসেছিল এবং এমন সময় নিয়ে এসেছিল যখন সবাই সব কিছু তুলে নিয়ে চলে যাচ্ছেন যে আগামী দুবছর অন্ধকার আমরা কেউ কোথাও কিছু লগ্নি করব না সেখানে কিন্তু ওরা দুজনেই স্বপ্নটা দেখেছিলেন এবং আমাদের সেই স্বপ্নে সামিল করেছিলেন সেইখানে দাঁড়িয়ে এই ডেডলাইনগুলো আমাকে অতিমারির সময় খুব জোর দিয়েছে আমাকে বাঁচিয়েছে ডাক বাংলার জন্য যদি একটা জোরে হাততালি হয়ে যায় আমাদের দর্শক যারা রয়েছেন এবং সত্যিই উনি যেটা বললেন যে কাল আমরা থাকবো কি কেউ জানি না ইনফ্যাক্ট মানে জীবন খুবই অনিশ্চিত এবং জীবন কতটা অনিশ্চিত সেটা আমরা এই দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউ তৃতীয় ঢেউ এই যে দু হাজার কুড়ির মার্চ মাস থেকে একটা সময় চলছে আমাদের যেটাকে আমরা বলছি অতিমারির সময় কোভিড সময় সেইটা থেকে আমরা সত্যি সত্যিই বুঝেছি এবং কোথাও না কোথাও যে ওই সৃষ্টিশীলতা যেটা আমার মনে হয় যে তুমি বলছো ওই সৃজনশীলতা যেটা আচ্ছা এটা কি আরেকটা কারণ অনুপম দা যে এই যে আমি কিছু করছি না আমি বাড়িতে অবরুদ্ধ হয়ে আছি আমি জানি না পরে কবে বেরোবো তুমি জানো না কবে তুমি আবার মঞ্চে উঠবে দর্শকের সামনে অনুপম রায় ব্যান্ড নিয়ে আবার কবে যাবে কবে একটা প্লেব্যাক করবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বাড়িতে স্টুডিও আছে তুমি প্লেব্যাক করছো তুমি গানের মধ্যে নিজেকে রেখেছো সব ঠিক আছে কিন্তু এই যে এই যে লাইভ অডিয়েন্স এনাদের সামনে বসে আলোচনা করার যে মজাটা যে স্পার্কটা সেইটা কোথাও নেই এবং তুমি জানো না সেটা কবে ফিরবে তুমি আর কতক্ষণ ক্রিকেট দেখে বা গান শুনে বা পছন্দের লেখা পড়ে সময় অতিবাহিত করবে তো এটা কি মগজের পুষ্টির জন্য তোমার মনে হয় যে ম্যাকি যে মান্থলি কলম ডাক বাংলায় সেটা তোমায় কোনোভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে অতিমারিতে ডেফিনেটলি ডাক বাংলার তো একটা বড় ভূমিকা আছে কারণ যে সময় ডাক বাংলা এসেছে সত্যি সেটা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ চারিদিকে এই অতিমারি এবং সবার কাজকর্ম নেই কিছুই নেই বাড়িতে বসে আছি সেই সময় নতুন একটা কিছু হচ্ছে এইটা খুব ভালো লেগেছে এবং ভালো লেগেছে বলতে এটা খুব ইন্সপায়ারিং এবং জিদ্দা মালাদিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সামিল করার জন্য এর মধ্যে এবং এতটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য সেই জায়গায় আমার লেখালেখি করতে ভালো লাগে এমনিও লিখি সাধারণত লিখেই থাকি কিন্তু যখন আমি একটা জানি যে এটা একটা কিছুর জন্য লিখছি তখন অনুপ্রেরণা তো অনুপ্রেরণা আরও পাই আর কি লেখার জন্য আর তুই মূল প্রশ্নটা কি করেছিলিস মূল প্রশ্নটা ছিল যে কোথাও একটা গিয়ে মগজের যে একটা এক্সারসাইজ হচ্ছে পুষ্টি হচ্ছে সেটাও কি তোমাকে কোনোভাবে টিকে থাকতে সাহায্য করেছিল অতি না আমি আজকে টিকে থাকার জন্যই মগজের এক্সারসাইজ করি মানে এবার সেটা সবসময় লিখতেই হবে বা কিছু এরকম কিন্তু আমি সারাক্ষণই ব্যস্ত থাকার চেষ্টা করি এবং বিভিন্ন উপায় বার করি কি করে মগজকে সক্রিয় রাখা যায় কারণ জবে থেকে আমি চাকরি ছেড়েছি আমার প্রচুর সময় একটা চাকরি করলে দিনে দশ ঘন্টা দিতে হয় সেইটা করেও আমি গান লিখতে পারতাম তারপর দেখলাম শুধুই প্রচুর সময় সেই দশ ঘণ্টাটা নেই বরঞ্চ জীবনে কি করব এই করে করে বিভিন্ন জিনিস বার করেছি এগুলো করলে আমার মন ভালো থাকে এবং মাথা একটু হলেও সক্রিয় থাকে সেগুলোই চালিয়ে যাই চন্দিল দা এবার যদি তোমার কাছে আসি দুজনের পালা সেরে তোমাকে তিনটে সিচুয়েশন আমি বলছি পরিস্থিতি আমি বলছি এক হচ্ছে সংবাদপত্রে একটা খুব খারাপ খবর দেখলে খুব খারাপ খবর মানে মৃত্যু মিছিল হতে পারে ধর্ষণের খবর হতে পারে খুনের খবর হতে পারে খুব খারাপ খবর দেখলে খবর দেখে প্রথমে তোমার মাথায় এটা এলো যে এই খবরটা নিয়ে আমার ডাকবাংলায় পরবর্তী কলমটা হতে পারে এটার উপরে আমি একটা মতামত সুচিন্তিত মতামত রাখতে পারি তারপরে চিন্তাটা মাথায় এলো আজকে তো বুধবার বৃহস্পতিবারের মধ্যে আমাকে জিনিসটা জমা দিতে হবে এত সব ট্যাকেল করে চন্দ্রিলের থেকে মানে আমাদের যে এক্সপেকটেশন আশা সেইটা মেটাও কী করে ওইটা নিয়ে ভাবি না মানে আমার মনে হয় না কেউই ভাবে প্রাথমিক চেষ্টাটা থাকে হচ্ছে কোনো মতে কাজটা উতরে দেওয়া মানে তোমাকে শুক্রবারের মধ্যে জিনিসটা জমা দিতে হবে এবার লিখতে গেলে কেউ তো ইচ্ছে করে খারাপ করে লেখে না যতটা পারে ভালো করে লেখে লেখে কিন্তু আমার থেকে কী এক্সপেক্টেশন আর এমন নয় যে আমার লেখা পড়ার জন্য লোকে লাইন দিয়ে আছে কি করবে বুঝতে পারছে না এ ওর ঘাড়ে মানে এরম তো নয় সমমিত্র নাটক করছে রাত্রির থেকে লাইন হয়েছে কী হবে লোকে পড়ে এর বেশি কিছু না ডাক বাংলায় কমেন্টস অফ করা আছে ওটা ওদের কেউ জানে না আর আমি ও দেখিও না ফলে যে কোনো একটা বক্তৃতা দিলে তার প্রচুর নিন্দে হয় কিন্তু আমি কমেন্টগুলো দেখি না সবাই আমার হিতৈষী অনেক বন্ধু আছেন যারা জানিস তোকে কি বলেছে আমি বলি আমি জানতে চাই না ফলে সেই নিয়ে আমার যে খুব একটা বিরাট চিন্তা হয় বা এ বাবা আমায় এক্সপেকটেশান মিট করতে হবে আমি যেন রবীন্দ্রনাথের চেয়ে দশ মাইলও করে থাকি এরকম রকম দায় চিন্তা এসব নিয়ে আমি লিখি না আমার শুধু দেখতে হয় যে হ্যাঁ যেন তিরিশ শব্দ না হয়ে যায় তাহলে তো জিৎ বা মালা বলবে এই ডাকি হয় তুমি ফাঁকি মারছো ফলে আমাকে একটা মোটামুটি কোয়ান্টিটি আর তাতে এই চারটে একটু খেলা একটুখানি অমুক প্যারাগ্রাফ ভাঙা এসবগুলো করে দিলে তারপর অবশ্যই তিন চারবার আমি রিভিশন করে দেখি যে জিনিসটা ভালো হয়েছে কিনা কিন্তু এটা ঠিক যে এদের সঙ্গে আমার একটা তফাৎ আছে যে ও সব সময় সক্রিয় থাকতে চায় আমি নিষ্ক্রিয় থাকতে চাই আর শ্রীজাত বলেছে যে ডাক বাংলা ওকে বাঁচিয়ে রেখেছিল অনেক অনেকাংশে কারণ সত্যি সত্যি এই বিরাট একটা দুরবস্থা বাইরে চলছে আমার কিন্তু মনে হয়েছিল আমি অবশ্য খুব যাকে বলে সমাজ অসচেতন মানুষ কিন্তু আমার প্রথম যে লকডাউনটা হয়েছিল সেটাকে আমি খুব উপভোগ করেছি এটা বলতে পারি মানে না 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 সত্যি এবং আমার মনে হয় যে এই 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 বলাটা ভাইরাল ভাইরাল এখান থেকে ফেসবুকে কথাটা ভাইরালে না কথাটা হচ্ছে যে প্রথম যে লকডাউন আমার মনে হচ্ছে অনেকের কাছে এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা যে এরকম একটা ছুটি যার সঙ্গে কোনো অপরাধবোধ জড়িত নয় যে আমি অফিস যাচ্ছি না কিন্তু আমায় কেউ কিছু বলছেও না অফিসের লোকই বলছে তুমি বাড়িতে মাইনেও কাটছে না মাইনেও কাটছে না বা কারোর কারোর শেষকালে কোভিডের অজুহাতে আর্ধেক কেটে দিয়েছে কাউকে ছাড়িয়ে দিয়েছে কিন্তু সেই অপ্রিয় কথাগুলো এখন চট করে বলছি না মোদ কথা হচ্ছে এই যে আমি বাড়িতে বসে আছি তখনও তো বাড়িতে অত জানাশোনা হয়নি মানে অনেক দিন বউ বা স্বামীর সঙ্গে থাকার অভিজ্ঞতাটা তখনও হয়নি সেটা সেকেন্ড ওয়েভ হবে কিন্তু আমি বলছি প্রথম যে লকডাউনটা সেটা অনেকের কাছে একটা অপ্রত্যাশিত ছুটি অনেকটা অবসর সেই জন্য তুমি খেয়াল করে দেখো যদি মনে করো যে ফেসবুকে তখন কিন্তু বাঙালির নাচ গান কফি ছবি আঁকা রান্না আমি কিভাবে কাপড় ভাঁজ করি আমি কি করে গামছা নিংড়ই তার একেবারে একটা প্রদর্শনী হয়ে গেছিল ফলে কেউ বলতেই পারে না না গোটা চরাচরের দুঃখ দেখে আমার প্রাণ কেঁদে উঠছিল তবু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এই লিখে আমি বালিশে যাচ্ছিলাম বলতে পারে কিন্তু ফার্স্ট লকডাউনটা সত্যিই খুব এনজয়েবল ছিল এবং তখন ডাক বাংলার আর আমার একটা সুবিধা আছে ওদের তুলনায় ও তো লেখে ম্যাকি যেটা প্রায় একটা ফিকশন যেখানে একটা ম্যাকবুককে অবলম্বন করে লিখতে হয় ও লেখে হিয়া টুপটাপ জিয়া নস্টা লোকে ছোটবেলার কথা মনে আমি তো লিখি ওই সপ্তাহে বা তার কদিন আগে ঘটে যাওয়া কোনো একটা সাম্প্রতিক বিষয় না এবার সেইটা যে লেখে তার যদি সারা বিশ্বে কোভিডের মতন একটা সাংঘাতিক ঘটনা ঘটতে থাকে তার বিষয় নিয়ে খুব একটা ভাবতে হয় না বৈশাচিক আনন্দ দেখতে পাচ্ছি আমি তোমার চোখে মুখে একটা সত্যি তাই ফলে তুমি যে বললে যে একটা খারাপ খবর যদি ঘটে তখন আমার মনের মধ্যে ধরাস করে যাক একটা খারাপ খবর ঘটলো এইবারে খারাপ খবর নিয়ে লেখাও খুব সোজা কারণ তুমি তো জানো অন্যায় কোনটা এবং ছিছি অন্যায় করতে নেই দু প্যারাগ্রাফ হয়ে গেল এবার একটু লোকজনকে তিরস্কার করে সমাজকে তিরস্কার করে আর রাজনৈতিক নেতা নেত্রীকে তিরস্কার করে যদি তোমার তিন প্যারাগ্রাফ হয়ে যায় ওই বা ওই সপ্তাহ কলমটা হয়ে গেল ফলে খুব ঝামেলা হয়নি আমি যদি এই জায়গাটাতেই থাকি যে জায়গাটায় শেষ করলো তিনটে যে বই এবং যে বইগুলো বেরিয়েছে ডাক বাংলার কলমস ওনারা রেগুলারলি লিখেছেন সেটা সম্পাদনা করে তিনটে বই বেরিয়েছে সামথিং সামথিংয়ে যদি থাকি একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে একজন বিশেষ গায়ক মানুষকে নিয়ে সেইটা নিয়ে মানে ওটার কাছাকাছি একটা ওপিনিয়ন নিয়ে তোমার একটা আর্টিকেল আছে ব্যক্তিটি ক শিল্পীটি খ সেইখানে তুমি যে ওপিনিয়নটা দিয়েছ সেইটা আমি চাই তুমি একবার অডিয়েন্সকে বলো যে একটা লোক ধরো খুব ভালো গায় কিন্তু সে খুনি আমি কি তার গানগুলো শোনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো নাকি আমি বলবো যে না ওর গানগুলো থাক গানগুলো খুব ভালো কিন্তু একই সঙ্গে আমি খুনি সত্তাটাকে সমর্থন করি না তোমার কি মনে হয় হ্যাঁ আমার কি মনে হয় তা আমি এখানে লিখেছি কিন্তু এটাও লিখেছি যে অনেক অনেক রকমের মত আছে ক্ষেত্রে আমরা জানি অনেক মানুষকে নিয়ে চিরকাল বহু বিতর্ক হয়েছে আমি এটা শুরু করেছি যাকে নিয়ে আলথুজার বলে একজন বিরাট পণ্ডিত মানুষ তিনি তার বউকে মেরে ফেলেছিলেন তারপর ফ্রান্সে একটা বিরাট ঝামেলা হয়েছিলো তার বই তখন পড়ানো হতো বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় হেনা তেনা তিনি পড়তেন অনেক বড় পণ্ডিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন তখন দুটো মত হয়েছিল একটা হচ্ছে আলসুসারের সমস্ত বইটোই ব্যান করে দাও আর একটা হচ্ছে না আলথুজারকে শাস্তি দাও তাকে জেলে দাও কি তা ফাঁসি হোক কিন্তু তার বইগুলো ব্যান করবে না কারণ তার জ্ঞানটা আলাদা আর এই মানুষটা বউকেও বেশি উনি ইচ্ছে করে উনি বলেছিলেন উনি ইচ্ছে করে খুন করেননি ভুল করে হয়ে গেছে কিন্তু সে অনেক বিশদ ব্যাপার আছে এবার এই ক্ষেত্রে আরও অনেক মানুষ সম্পর্কে এসব আছে আপনারা জানেন বোধ যে মসি বেটুপ ছবিটা করার সময় আমি এটা অগ্নির সঙ্গে সাক্ষাৎকারেও আলাদা করে বলেছিলাম যে চালি চ্যাপলিন একদিন একটা কালো বিড়ালকে নিয়ে শ্যুটিং করছিলেন সে বিড়ালটা চার্লি চ্যাপলিনের হাত হাঁচড়ে দেয় ও চ্যাপলিন কত বড়ো এই বিষয়ে জানতো না তো পরের দিন দেখা যায় যে ওই কালো বিড়ালটা কোলে নিয়ে চ্যাপলিন শ্যুট করছেন কারণ কন্টিনিউটি রাখতে হবে কিন্তু বিড়ালটাকে খুন করে ফেলা হয়েছে এবং স্টাফ করে নেওয়া হয়েছে চ্যাপলিনের মতে এটা তো করতেই হবে কারণ কন্টিনিউটি তো ব্যাহত হতে পারে না এবার কেউ তো বলতেই পারে যে এরকম একটা চূড়ান্ত নিষ্ঠুরতা একটা জন্তুর প্রতি যে দেখাতে পারে আমি তার ছবি দেখব না কিন্তু সত্যি সত্যি কি দেখে এই তথ্যটা জেনে আমি আমি গোটা ছবিটাকে রিজেক্ট করতে পারি কি বলতে পারি যে না ওটা মহৎ শিল্প কিনা আমার জানার দরকার নেই কারণ একটা চূড়ান্ত নিষ্ঠুর ঘটনা ওই ছবিতে করে ফেলা হয়েছে এরকম আরো অনেক কিছু এখন আপনারা জানেন উডিয়ালেনের নামে রোমান পোলান্স্কির নামে দুজনের ক্ষেত্রেই অপ্রাপ্ত বয়স্ককে যৌন নিগ্রহ করার অভিযোগ রয়েছে প্রচুর উডিয়ালেনের সম্পর্কে অনেক অনেক কথা বলা হচ্ছে এখনকার যুগের অসামান্য ফিল্ম মেকাররা বলছেন যে আমি উডিয়ালেনের ম্যান না দেখতে পারি না ও আগে মনে করতাম ভালো ছবি এখন দেখতে গেলে কীরকম হয় অগ্নি যার কথা বলল আমরা সকলেই বুঝতে পারছি তার সম্পর্কে ফেসবুকে লেখা হচ্ছে এখন আর ওই গানগুলো শুনতে পারি না এখন প্রশ্নটা এই দুটো মত আছে একটা মত হচ্ছে যে একটা লোক একটাই লোক এবং সে যদি একটা খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজ অনুযায়ী আমি এটা বলতে পারি না ও ব্যক্তিটি ক আর শিল্পীটি খ ও যখন শিল্প করে তখনও ক আর যখন ইত্রম করে তখনও খ। এরকম বলা যায় না ফলে তাকে যদি প্রত্যাখ্যান করতে হয় গোটাগুটি প্রত্যাখ্যান করতে হবে আরেকটা মত হচ্ছে না তা নয় তার গুণের জায়গাগুলো নেব যেটা ফেসবুকে অনেকে লিখছেন আর তার যে ইতর জায়গাগুলো সেগুলোকে আমি প্রত্যাখ্যান করবো এবং তার জন্যে যা শাস্তি আমি যদি মনে করি তার শাস্তিপ্রাপ্য সে কথা বলবো এবার আমার মনে হয় যে মোটামুটিভাবে গোটা গোটা পৃথিবীর যারা ভোক্তা যারা পাঠক শ্রোতা দর্শক তারা প্রত্যেকেই মনে করেন যে এরকম একটা বিভাজন আছে এরকম একটা বিভাজন করা যায় আমার ধারণা যে পাল্লাটা ঝুঁকে আছে এবার তর্ক দুদিকেই দুদিকেই হয় যুক্তি আছে কিন্তু আমার প্রবন্ধটাই বলা হচ্ছে যে আমরা তো জানি না কালিদাস কীরকম লোক ছিলেন তার শুধুমাত্র সংস্কৃতিটুকু দেখি আমরা যখন হার্দিক পাণ্ডিয়া একটা বিচ্ছিরি মন্তব্য করে সাসপেন্ড হলেন হতেই পারে কেউ তর্ক করতে পারে যে হার্দিক পাণ্ডিয়া লোকটা যাচ্ছে তাই কিন্তু যদি পেটাতে পারে বল না তাহলে আমি টি না কেন এবার বিতর্ক থাকে কিন্তু আমার সারা পৃথিবী একটু ঝুঁকে আছে এই দিকে যে শিল্পটাকে আমরা আলাদা করে দেখি আর তার ব্যক্তিগত জীবনটাকে আলাদা করে দেখি দেখুন রবীন্দ্রনাথ তার মেয়ের বিয়েতে পণ দিয়েছিলেন কি না এইটা জেনে আমি দেনা পাওনা গল্পটা পড়ব আর সমস্ত অন্তর্নিহিত তাৎপর্যটা লিখবো কিনা এটা একটা বিতর্কের বিষয় আমি আপনাদের একটা কথা বলি রবিশঙ্কর অনেক বয়সে বিয়ে করেছিলেন মানে তাই নিয়ে খবরে কাগজে লেখা হলো তো আমাদের বাড়িতে সেদিন খুব হই হই পড়ে গেছিলো রবিশঙ্করের নিন্দে কান পাতা যাচ্ছিল না মানে রান্না করতে দেরি হয়ে গেল প্রায় যে এই কি তুমি এত বয়সে বিয়ে করবে বলে যাচ্ছে তাই আমাদের বাড়িতে যত বয়স্ক লোক আছেন তারা রবিশঙ্করকে যাচ্ছে তাই বলতে লাগলেন আমি একটু তর্ক করতে গেছিলাম আমি যে কী দাবড়ানি খেলুম ভাবা যায় না কারণ আমি এমন একজন সুইডিশ পরিচালকের ভক্ত যিনি অনেক বিয়ে করেছিলেন অসংখ্য সম্পর্ক করেছিলেন বহু মহিলার দ্বারা বহু সন্তান প্রসব করেছিলেন তা আমাকে যাচ্ছে তাই বলা হলো কিন্তু তাই বলে কি সত্যি সত্যি আমাদের বাড়ির কোনো লোক সেই দিন রাত্রিরেই যদি রবি একটা ফাংশন থাকতো বোধ আমরাও সেটা শুনতে যাবো না বলতেন আমার তো মনে হয় না তাই আমার কীরকম মনে হয় নিশ্চয়ই যদি লোকটাকে আমরা চিনি জানি সমকালে যদি একটা এরকম হয় ওরা কালিদাস বললে বা রবীন্দ্রনাথ বললে দূরের লোক তো অনেক সুবিধে হয় জাজ করতে কিন্তু সমকালে যদি একটা লোক থাকে তাকে আমরা মোটামুটি তার মুখ চিনি তার ব্যবহার চিনি তার আচরণ চিনি তাহলে চট করে তার প্রতি ঘৃণাটা প্রত্যাহার করে তার গানের কাছে যাব আবার গানের পর যখন তার কাছে যাব তখন ঘৃণাটাকে আবার অন করব এরকম হওয়াটা শক্ত তবু আমি মনে করি যে এরকম একটা সুইচ আমাদের মধ্যে আছে এবং আছে বলেই হয়তো মানুষের শিল্প সমাদরটা একটা অন্য স্তরে উন্নীত হয়েছে এটা আমার মত আপনাদের কি মত আমি জানি না অসাধারণ জোরে হাততালি হোক আসল কথাটা কি জানেন আসল কথাটা হচ্ছে ইমেজ নিয়ে আর কি মানে মানুষের যা ইমেজ সে এখন তো সোশ্যাল মিডিয়ায় এসে সুবিধা হয়েছে একটা নিঃসন্দেহে যে আমি সোশ্যাল মিডিয়ায় আমার একটা ইমেজ রয়েছে কিন্তু বাস্তব জীবন আমি এরকম বা আমি গান লিখি এরকম একটা ইমেজে আমার গায়ক সত্তার ইমেজটা ওরকম কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি কোনো একটা আসরে তখন আমার ইমেজটা এরকম ইনফ্যাক্ট ম্যাকিও যেন অনুপম রায়ের ম্যাকবুক যে মান্থলি কলমটা অনুপম দা লিখছিল ডাক বাংলায় ম্যাকিতে একটা চ্যাপ্টার আছে যার নাম ইমেজ সেখানে ম্যাকবুক মানুষকে ঠাট্টা করে বলছে যে তো এক জায়গায় দশ রকম ইমেজ বলে অনুপম দা নিজের একটা উদাহরণ দিয়েছে আমার মনে হয় তুমি বলো এই আমরা যে এই এত ইমেজ সচেতন হয়ে পড়েছি সেটা কি পড়ো না ইমেজ সচেতন হয়ে পড়েছি সেটা কি হিপোক্রিসি হয়ে দাঁড়াচ্ছে নাকি তোমার কি মনে হয় তুমি বলো তুমি পড়তেও বলতেও তোমার যেটা খুশি পড়লেই ভালো আমি তাও বলে দিই ম্যাকি নিয়ে ছোট্ট করে যেহেতু সুযোগ পেয়েছি যে ধন্যবাদ ডাক বাংলাকে যে আমি একটি কলম লেখা শুরু করেছি যে কলমটির নাম ম্যাকি ম্যাকি আমার বাড়ির ম্যাকবুক যে তার জবানিতে লিখছে একের পর এক কলম এবং সে কনস্ট্যান্টলি বলতে থাকছে তার বিরোধটা বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম মনুষ্যত্ব বা হিউম্যানিটি ভার্সেস এআই এবং ম্যাকি হচ্ছে মেশিনের প্রতিনিধি সারাক্ষণ ধরে মানুষের নিন্দে করাই তার কাজ এবং মানুষের বিভিন্ন জিনিসপত্র দেখে বিভিন্ন ইমোশন দেখে অবাক হয়ে যায় এবং সেটা নিয়ে বিশ্লেষণ করে তা এরকম বিভিন্ন কলম চো মাসে বেরোতে থাকে ডাক বাংলায় একটি কলমের নাম ইমেজ যে কলমটির কথা অগ্নি বলছে আমার আমার সবচেয়ে প্রিয় কলম এটা আমি পড়ছি বেশিক্ষণ সময় লাগবে না মনে হয় ঠক ঠক এই যে আমি ম্যাকি আমাদের মেশিন কমিউনিটির প্রতিনিধি আমি একটাই মানে বলতে চাইছি আমার কোনো আলাদা সত্তা নেই মানে বলতে চাইছি মায়ের সামনে একরকম বউয়ের সামনে একরকম বসের সামনে একরকম আবার বাচ্চার সামনে একরকম এত খেলা আমি দেখাই না আমার কোনো ধোঁকা নেই আমি যা আমি তা আমার প্রসেসার স্পিড যদি দুই গিগাহার্টস হয় তবে সেটাই দুই বলে বিক্রি করে একও পাবেন না আবার চারও পাবেন না মানুষগুলো কিন্তু সেরকম নয় মানে যে নিজেকে দশ বলে বিক্রি করছে আসলে দেখা যাচ্ছে সে কোনো রকমে আড়াই মিথ্যাচার বলতে পারেন কিন্তু যদি যদি সত্যি ফেক করতে যায় তখন কিন্তু আমাদের সঙ্গে পারবে না ডিপ ফেক নিয়ে আগেই বলেছি এর আগে একটি কলম ছিল যেখানে ডিপ ফেক নিয়ে আলোচনা করে আমরা যতদূর অনুমান আমরা যতদূর অনুমান করতে পেরেছি মানুষ এটাকে ইমেজ বলে সবসময় একটা ইমেজ মেনটেন করতে হয় মানুষকে আর সেইটা করতে গিয়ে মানুষের চুল পেকে যায় চামড়া ঝুলে যায় ব্লাড প্রেশার বাড়ে আর বাঙালি হলে ক্রমাগত পেট কামড়ায় আমার প্রশ্ন তুই যেটা নোস সেটা প্রোজেক্ট করতে যাওয়ার দরকার কি তো এখানে দার্শনিক প্রশ্ন রাখে মানুষ কি চায় টাকা কিন্তু প্রচুর টাকা রোজগার করেও মানুষ কাঁদে হাতে ফাঁকা সময় নেই নে তাহলে সময় নে সময় দিলে বলে বাবা কি বোরিং সময় কাটানোর জন্য কিছু একটা করতে হবে তাহলে আরও টাকা নে না রে বাবা টাকা থাকলে কি হয় নাকি সে তো কত লোকের কত টাকা আসলে চাই ক্ষমতা আচ্ছা তাই নে হয়ে যা মন্ত্রী টাকাও হলো ক্ষমতাও পেলি ও মা তাতেও দেখি বেলা কাঁদতে বসেছে ওরে এবার কি চাই বলে প্রেম চাই আগেই বললেই পারতিস প্রেম কর দুদিন গেল কি না গেল ও হরি এবার কি হলো এমন গোমরা মুখে ব্যালকনিতে তখন বলে গুরু আমার সব আছে টাকা আছে ক্ষমতা আছে একটা বউ চারটে লাভারও আছে কিন্তু কিন্তু কেউ পাত্তা দেয় না এবার কিছুটা বুঝেছি মানুষের সবচেয়ে প্রয়োজন পাত্তা যত ইচ্ছে টাকা নাম যশ প্রতিপত্তি হোক দিনশেষে যদি কেউ পাত্তা না দেয় তাহলে কিন্তু একটা দোতলা বাসের মতো ভীষণ দুঃখ এসে ঠিক চাপা দিয়ে যাবে পাত্তা আবার এলেবেলে লোকে দিলে পেট ভরে না মানুষ বেছে নেয় আমার অমুক তমুক আর কমুকের থেকেই পাত্তা চাই কিন্তু ঠিক এই তিনজনই যখন তাকে পাত্তা দেয় না সে ব্যাটা হাও হাও করে কাঁদে তখন তার অস্তিত্বটাই বৃথা আপনি মনে করলেন এক পায়ে এভারেস্ট এভারেস্ট চড়বেন প্রচুর পরিশ্রম করলেন সফলতাও পেলেন কিন্তু কেউ পাত্তা দিল না আপনি ভেঙে পড়লেন মানসিক ডাক্তারের রোজকার বাড়ালেন পিল ফিল খেতে শুরু করলেন কিন্তু একবারও ভাবলেন না যে এভারেস্টে চড়তে কেন গিয়েছিলেন পাত্তা পেতে তাহলে তো ভুল করেছেন ওখানেই যদি আপনার ভেতর থেকে ওই কাজটা করতে ইচ্ছে করত। তাহলে কে পাত্তা দিলো আর কে দিলো না সেটা ম্যাটার করত ম্যাটার করছে শুধু এই জন্যেই যে আপনার মূল লক্ষ্যটাই ছিল ভুল এভারেস্ট অতিক্রম করে আপনার বেসিক কোনো আনন্দ ছিল না যদি যদি না লোকে এসে বলেন বাহ বাহ শুরুতেই বলেছি আমাদের কোনো আলাদা সত্তা নেই আমি যা আমি তা আমাদের চেতনা থেকেই আমাদের কাজগুলো করি যার যতটুকু ক্ষমতা তাই নিয়েই আমরা আমাদের সমাজে বেঁচে আছি মানে মেশিন সমাজের কথা হচ্ছে তাতে কারোর কোনো সমস্যা নেই কেউ হাই স্পিড কেউ লো স্পিড কেউ মিডিয়াম না হোয়াট ইজ রং উইথ ইউ হিউম্যান্স সমস্যার শুরুতেই কিন্তু পাত্তা মানুষ চাইছে পাত্তা কিন্তু পাত্তা পাওয়ার জন্য সেরকম কোনো যোগ্যতাই তার নেই বা থাকলেও অতটা নেই যতটা সে দেখাচ্ছে নিজেকে নিয়ে নিজেকে নিয়ে সে মোটা মোটেই খুশি নয় তাই সে খুঁজছে একটা ইমেজ তাকে কিছুভাবে প্রোজেক্ট করতে হবে সে একটা মারাত্মক কিছু একটা মহান কিছু করছে তবেই সমাজ তাকে পাত্তা দেবে তৈরি হলো একটা বড়ো গ্যাপ একটা ফারাক তার নিজের আসল সত্তা আর তার সৃষ্টি করা সেই ইমেজ সেই সামাজিক প্রজেকশনের মধ্যে যার আসল মান ধরা যাক দশ সে যদি ইমেজ বিক্রি করে একশো বলে তাহলে তো কেলেঙ্কারি তাই না তাকে সেই ইমেজ বজায় রাখতে কি পরিমাণ পরিশ্রম করতে হবে রিকশাতে যদি বিএমডাব্লিউর ইঞ্জিন লাগানো হয় স্টার্ট দিলেই তো সব কলকবজা খসে পড়ে যাবে তাই না এই মানুষগুলোর হাল হয়েছে ওরকম ব্যবসা করে প্রচুর টাকা বানিয়ে সমাজে পাত্তা দিচ্ছে না কোনো ক্লাস নেই বলা হচ্ছে ব্যাস অমনি হয়ে উঠল আর্ট কালেক্টর কিংবা সঙ্গীতপ্রেমী লোকের পেছনে প্রচুর তেল এবং অর্থ ব্যয়ও করতে হলো সামান্য পাত্তা পাওয়া গেল কিন্তু তাও দুঃখ সব জায়গা থেকে পাওয়া গেল না মানুষে মানুষের সব সম্পর্কই প্রায় সোশ্যাল মিডিয়ার পাতায় ইমেজ রক্ষার পর্যায়ে চলে গেছে আমাদের মাধ্যমে যাই পোস্ট করা হয় আমরা জানি তার নাইনটি পারসেন্ট মিথ্যে খালি পাবলিক রিলেশন বজায় রাখা ইমেজ ইমেজ আর ইমেজ ভেতরে ভেতরে পাক্কা হারামি কিন্তু আমার ইমেজ বলছে আমি উচ্চমার্গের সাধু পুরুষ তাও না হয় হলো এত কিছু ঢপবাজি করে প্রচুর ফালতু হাততালি কুড়িয়েও দিনের শেষে রাজপ্রাসাদে কিন্তু সেই কান না সেই একা একা লাগা কোনো বন্ধু নেই দাদা আমি পাত্তা চাই আমি অনুপম তাকে এখানে এক মিনিট একটু ইন্টারাপ্ট করব তোমার যে বইটা হিয়া টুটটা জিয়া নস্টাল সেখানে যে প্রথম লেখাটা সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিংলি পাত্তা নিয়ে লেখা সরস্বতী পুজোর একটা পাত্তার গল্প আছে যখন তোমার তোমার ছোটবেলায় যখন ওইভাবে কেউ পাত্তা দিচ্ছে না আমি সেও দেবী আমি যে তুমি সেইটা থেকে একটা অংশ বিশেষ পড়ো কারণ খুব ইন্টারেস্টিং এটা এটা মিলে যায় অনুপম শেষ করে নিক তারপর আমি ঢুকছি ঠিক আছে আমার জাস্ট মাথায় এলো বলে বললাম প্লিজ আর বেশি নেই একটু আর একটা প্যারাগ্রাফই আছে এবার দাদা পথে আসুন পাত্তাই যদি মূল লক্ষ্য হয় তাহলে কেন এত অহেতুক ড্রামাবাজি আপনার বেসিক প্রবলেম আসলে কিচ্ছু করতে আপনার ভালো লাগে না কিচ্ছু না আপনার ড্রাইভ হলো পাত্তা যাহা করিলে পাত্তা মিলিবে আমি তাহাই করিতে চাই এটা একটা কথা হলো আমাদের মেশিন সমাজে এটা নিয়ে যা খিল্লি করি আমরা যাকে লক্ষ লক্ষ মানুষের পাত্তা পাওয়ার জন্য এত সময় খরচ এত পরিশ্রম সবই তো বেকার যদি আসল জায়গা থেকেই পাত্তা না পাওয়া যায় হে মানুষ ভেবে দেখুন কোথায় ইনভেস্ট করবেন এত জ্ঞানের কথা তো শোনা যায় তাহলে এবার মানুষে ইনভেস্ট করুন সম্পর্ক তৈরি করুন আপনি তাদের জন্য থাকলে আপনার জন্য তারা থাকবে সহজ হিসেব নিঃসঙ্গ লাগবে না পিল খেতে হবে না ফুরফুরে লাগবে পাত্তা পাবেন একদম নিখাত পাত্তা পাবেন করে যদি জালি জন্য ইমেজ বানান যার সে কিন্তু ঠিক বুঝে যাবে কোনটা পাবলিসিটি স্ট্যান্ট আর কোনটা জেনুইন তো যাবেন কবেদিন বাদে ধাপ্পাবাজির ইমেজ থাকলো কি না থাকলো কি যায় আসে আর মরার পর পাত্তা দিলেও আর না দিলেও তাতেই বাকি পাগলা বাঁচবি তো বাঁচ নিজের জন্য বাঁচ একটু আরাম পাবি ধন্যবাদ অসাধারণ এবার এই পাত্তা থেকে ছোটবেলার পাত্তায় আসা যাক যেখানে তখন সরস্বতী পূজোর পাত্তাটাই আসা যায় সেই লেখাটার একদম শেষাংশ পড়ছি এটা বেশ বড় লেখা এখন অতটা সময়ও নেই আমাদের শেষ তিনটে প্যারাগ্রাফ পড়ি আমরা মানে চিরকালীন বিজোড় সংখ্যারা উদ্বেগ নিয়ে যখন বার দশেক স্কুলের বাইরের দরজায় পায়চারি বিছিয়ে ফিরে এসেছি তখনই প্রবেশ হতো তার একজন অলৌকিক সহপাঠীর যাকে মনে মনে বান্ধবী বলে ডাকতে খুব ভালো লাগত। কেন কে জানে আর আমরা যে যার সম্ভাব্য পরিপূরক সংখ্যার দিকে তাকিয়ে বুঝতাম চাইলে পূরক বাদ দেওয়াই যায় অন্তত আজকের দিনে সে কেবল পরি হয়েই এসেছে যে শাড়ির আঁচল সে বইয়ে দিচ্ছে দুঃসাহসী হাওয়ার টানে তার রঙকেই বলে বাসন্তী এটা বুঝতে দেরি হতো না বুঝতে দেরি হতো না যে এই একটা দিন তাকে সমস্ত দিক থেকে কি অন্যরকম দেখাচ্ছে আর এটা বুঝতেও যে তারই জন্য এত কিছু পরেও থমকে ছিল সরস্বতী পুজোর অঞ্জলি কোন সেকশন জানি না কোন সেকশন জানি কী নাম জানি কোথায় থাকে সেটাও জানি কেবল আমার মনের কথা বোঝে কি না সেইটা জানি না তাই স্কুল বারান্দার রোদ্দুর ক্লাসরুমের ছায়াকে সাক্ষী রেখে যখন অঞ্জলি দিতে দাঁড়াতাম মনে মনে প্রার্থনা করতাম মনের কথা যেন তাকে বলতে পারি মুঘল সাম্রাজ্যের পাতন পতনের কারণ প্রেরী অঞ্চলের জীবনযাত্রা বা অনুশীলন সাতের ষোলো নম্বর অঙ্ক তখন হাওয়া হয়ে গেছে কোথায় বদলে আছি তিনজন আমি সে ও দেবী লজ্জার মাথা খেয়ে তাঁকেই বলছি কিছু একটা উপায় বাতলাতে এমন সময় তৃতীয়বার অঞ্জলির ফুল তার হাতে আর পৌঁছল না এদিকে পুরুতমশায়ের মন্ত্র শুরু হয়ে গেছে আমি পড়িকি মরি ডালা থেকে ফুলের গুচ্ছ ছিনিয়ে এনে তার দিকে দুহাত ভরে বাড়িয়ে দিলাম আর সে খুশি হয়ে আর চোখেই একবার তাকালো আমার দিকে এই যে মহাজাগতিক সংযোগ ঘটে গেল একবার এ কি হতো সরস্বতী পুজো না এলে ওই চাউনির ডানায় ভর দিয়েই আরও একখানা শীত পার করে নেওয়া যাবে এতে সন্দেহ নেই আজ এত বছর পর লিখতে বসে মনে হচ্ছে দিনগুলো কত তাড়াতাড়ি সেপিয়াটোন নিয়ে নিল তখন হাতে হাতে ক্যামেরা ছিল না তাই আজ পাতায় পাতায় সেসব দিনের ছবি ইচ্ছে করলেই দেখতে পাই না আর বাসন্তী আঁচলের মোড়কে তার সেই করিডোর ধরে হেঁটে হেঁটে আসার যে মহাসমারোহ তেমন রাজকীয়ভাবে প্রেমকেও আর আসতে দেখি না ট্রাফিকের ভিড়ে আটকে আছে হয়তো বা নেমে পড়েছে ভুল স্টপেজে কেবল অতীত বসন্তের ডালপালা জাগিয়ে এক স্কুল বাড়ি জেগে থাকে মাথার মধ্যে ম্যাপবিহীন দ্বীপের মতো আর বসন্ত পঞ্চমীতে তার শরীর সেলাই হয় রাংতায় প্রেম হবে বলে জানি না আজকে সরস্বতী পুজোর গন্ধ বদলে গেছে কিনা তবে এটুকু জানি পূজা পর্যায়ের ঠিক পাশেই রাখা আছে প্রেম পর্যায়ের গান মাঝে মধ্যে গুলিয়ে গেলে ঠাকুর কিছু মনে করবেন না শ্রীজাত অনুপম রায় চন্দ্রিল ভট্টাচার্য আজকের এই সেশনের নাম ছিল ডেডলাইনের ডাক কী দিয়ে শুরু করেছিলাম হাসি মজা দিয়েই আরম্ভটা আমরা করলাম কিন্তু তারপর কোথাও একটা গিয়ে যেন এখন মনে হচ্ছে ডেডলাইনেরই ডাক না থাকলে এই তারা না থাকলে এই ম্যাকি বলুন সামথিং সামথিং বলুন হিয়া টুপটাপ জিয়া নস্টাল বলুন এইরকম জিনিস হয়তো আমরা পেতাম না আর আমি জানি না আপনাদের শুনতে কেমন লাগছে পাশে বসে যারা লিখেছেন তাদের কণ্ঠে পাঠ শুনতে আমার কিন্তু অদ্ভুত লাগছে একজন মানুষই বাধ্য রয়ে গেলেন পাঠটা থেকে তুমি মতামত বলেছো কিছু একটা কোনো একটা ছোট্ট প্যারাগ্রাফ যদি কোনো একটা লেখা থেকে তুমি একটু পড়ে শোনাও তারপর আমরা অডিয়েন্সের প্রশ্ন নিয়ে আমরা এই সেশনটা শেষ করি আমি প্রথম লেখার প্রথম অনুচ্ছেদটা পড়ছি গোড়ায় বুঝতে হবে তুমি তৃণমূল না বিজেপি নাকি এমনিতে তৃণমূল নয় কিন্তু বিজেপিকে ঠেকাতে গেলে আর উপায় নেই বলেই তৃণমূল তাহলে তুমি কি বুনিয়াদি বাম কিন্তু বামফ্রন্ট আমলের কথা ভাবলেও তো বিব ও ক্রোধে রক ঝমঝম তবে তুমি অতিবাম মাওবাদী এদিকে রোববার মাংসকালে নকশালদের মিথ টাকনা দিয়ে মেজোমামা যদি বা রোমাঞ্চ সজারু মুন্ডু গেন্ডুয়া খেলার সিন্ধু তোমার ছবল চিউরানি ঘটে তাহলে কি তুমি সব গোষ্ঠীবাজিকেই ঘেন্না পাও এই নৈজুতো নই ছাতা অবস্থানটাকে যদি দাবড়ে ঘোষণা করো তবে তা আসলে দায়িত্ব এড়িয়ে পোঁপা চম্পট না সেইটিই তোমার নিজের সত্য কোনটা বেশি কাম্য সততা না বাস্তব সই হয়ে ওঠা একটেরে থাকলে তোমার ভালো লাগতো কিন্তু বন্ধুদের চোখে মেরুদণ্ডহীন প্রতিভাত হবে বলেই এখন সমাজঘাঘুস টান্স নেবে তা কি অধিক ভীরুতা নয় আত্মবেইমানি নয় আবার হিটলার ভোটে জিততে পারেন জেনেও যে জার্মানটি দূর এ গণতন্ত্রের মুখে চাই বলে ভোট দিতে গেলেন না তিনি ঠিক কাজ করলেন না বৃহত্তর নকশা অবলোকনান্তে নিশ্চিত উপ কুশ্রী অন্যায় করলেন কার কাছে তুমি দায়বদ্ধ ইতিহাসের কাছে না নিজের কাছে নাকি তুমি ইতিহাসেরই অংশমাত্র একলা ফোকলা বলে কিছু হয় না সব মানুষের সঙ্গেই জড়িয়ে আছে অসংখ্য মানুষ আর একটা মুহূর্তে একটা কণা প্রজাপতি মারিয়ে দিলে তার শৃঙ্খল ক্রিয়ায় সমগ্র মহাবিশ্ব আমুল টিকবাজি খায় কিন্তু এই জীবন নামক বৃহৎ গ্যাঁড়াকলটিকে তুমি তো চিনছ সুচ্ছ নিংড় স্রেফ একটি অবস্থান থেকে তা তোমার নিজের একার তোমার চোখে যে রঙটা ঘেরটা ডৌলটা দেখছো আর একটা প্রাণীও অবিকল হুবহু তা নেহারিছে না তাহলে ইতিহাস সমাজ সমষ্টি বলে এত রই রই করে ওঠার মানে কি অসাধারণ দ্যাট মোরলেস সামজিদ আপ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই তিনজনের প্রতি আপনারা স্বচ্ছন্দে করতে পারেন আমার মনে হয় তিনটে প্রশ্ন নিয়ে আমরা তিনটে তিনটে প্রশ্ন নিয়ে আমরা এই ডেডলাইনের ডাক এই সেশন শেষ করব টেন্থ এডিশন অফ টাটা স্টিল কলকাতা লিটারি মিট ডাক বাংলা সেশন আজকে আপনারা হাত তুলে প্রশ্ন করতে পারেন মাইক পৌঁছে যাবে আপনাদের কাছে অন্ধকারের গাঢ়ত্ব কমে যখন না রাত্রি শেষ হয় এবার যেটা বলার কথা যে শিল্পীরা সবসময় লিখতে চায় ছন্দ খোঁজে এবার যেটা সববাহিকায় শ্রীজাত স্যার লিখেছেন যে আদ্যন্ত ভনিতাহীন এক কবিতা কিন্তু জীবনে যখন শেষ পর্যায়ে উপস্থিত হয় তখন কি ছন্দ খুঁজে পাওয়া যায় মানে যখন আমি শেষ সকালে কি না যখন সেটা জানি না গায়ক কিংবা লেখক কিংবা যে কোনো শিল্পী তর্কবাগীশদের কাছে এটাই প্রশ্ন যে সেই ছন্দ কি আমরা হতে পারি আখেরে সেই গোলাপের সুবাসটা কি পেতে পারি আমরা নাকি তখন আদ্যন্ত বনিতাহীন এক জীবনী জীবনের সামনে আমরা দাঁড়িয়ে থাকি তিনজনের কাছে প্রশ্ন তোমার খাতায় নোটসটা একটু তো আমার কোনো নোটস নেই আমার কিচ্ছু নোটস নেই ভেরি গুড কে কে উত্তর দেবে বলো বলো না আমার মনে হয় কি আমরা শিল্পের সঙ্গে সবসময় সুষমাকে খুব জুড়ে ফেলি শিল্প সবসময় সুষমার নয় শিল্প জটিলতার ক্রুরতার নিষ্ঠুরতারও নাহলে গেরনিকা আঁকা হতো না না হলে নিয়ে ছবি করতেন না তো আমার মনে হয় যে কার জীবন কখন শেষ এই শেষ জীবন বিষয়টা এখন আর কিছু স্থির নেই মানে একজন শিল্পী কোন দিন তার শেষ জীবনটা বাঁধছেন তিনি জানেন না ফলে আমার মনে হয় যে শিল্প সবসময় সত্যি কথার কাছে হয়তো যেতে চায় এবং শিল্পী নিরুপায় শিল্পী নিরুপায় বলেই যখন যেরকম জীবন তিনি কাটান তার শিল্পে তার প্রতিফলন ঘটে সবসময় এমন নয় যে তাকে ছন্দ মানে শিল্পের ছন্দে আসতে হবে ছন্দ অনেক রকম হয় ছন্দ পতনও এক ধরনের ছন্দ এবং সবসময় যে সুবাসিত হবে কিছু তা নয় শিল্পের মধ্যে অনেক দুর্গন্ধও থাকে সেগুলো শিল্পের অংশ আমাদের শরীরের হাত কাটলে এই হাতটা যে যদি বাইরে থেকে কাউকে কারোকে দেখতে তবুও ঠিকঠাক লাগে হাত কাটলে যে শিরা উপশিরা বেরোবে সেই চেহারাটা খুব সুষমামণ্ডিত নয় কিন্তু সেটাই আমার রক্ত মাংস এটা ভুললে চলবে না অসাধারণ অসামান্য অসামান্য বিশ্লেষণ আর দুটো প্রশ্ন আমরা নেব আর কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই হ্যালো হ্যাঁ বলুন বলুন শোনা আচ্ছা আমার প্রশ্ন চন্দ্রিল স্যারকে আমার মনে হয় সবারই এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনার ফিচার ফিল্ম কবে বের হচ্ছে হ্যাঁ আমার মনে হয় আজকে জানি আলোচনা হলো তার ভিত্তিতে প্রশ্ন থাকলেই করুন আচ্ছা তো কাজের কথা না আচ্ছা আমার ফিচার ফিল্ম বেরোনোর কোনো প্রশ্ন এখনো নেই মানে কেউ জানে না কোনো দিন কোনো বিচার ফিল্ম আদৌ হবে কিনা তাও জানে আমার আরেকটা প্রশ্ন হয়তো পুরোপুরি এই বিষয়ে নয় তবে আমার জানার খুব ইচ্ছে বাঙালি অডিয়েন্স এখনও ডিরেক্টরের মধ্যে সত্যজিৎ মৃণাল এইখানেই আটকে আছে কোথাও গিয়ে কি আজকে যারা ভালো ছবি বানাচ্ছে যেরকম আদিত্য বিক্রম সেনগুপ্ত প্রদীপ্ত ভট্টাচার্য কি সুযোগটা দেওয়া হচ্ছে না ওই কি মুড়িয়ে রেখেছে সুযোগ সুযোগ দেওয়া না হলে এদের নাম আপনি জানতেনি না ফলে নিশ্চয়ই সুযোগ আছে সব ভালো একদিন একদিন না থ্যাংক ইউ তুমি অগ্নিশর দেখেছো অগ্নিশ্বর দেখেছো উত্তম কুমারের ছবি দেখেছো অগ্নিশ্বর সেখানে উত্তম কুমার একটা ডাক্তারের ভূমিকায় ছিলেন একজন তো সেখানে একজন বসো 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 প্লিজ জানিও না একজন পেশেন্টকে দেখতে গেছেন পেশেন্টকে দেখতে গিয়ে বলছেন আপনার হয়েছে টাইফয়েড খাচ্ছেন কলেরার ওষুধ আপনি ঠিক হবেন কি করে তো চন্দ্রিলদা এটাই তোমাকে বলতে গেছিল প্রথমে আর কি বুঝতে পেরেছ শেষ প্রশ্ন আমরা নেব হ্যালো আমার প্রশ্ন অনুপম দাকে তো তুমি তো কি নাম অনুপম দা ও অনুপম দাকে প্রশ্ন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে বলো তো তোমার আর্লি স্টেজ অফ ক্যারিয়ারে তুমি যখন ব্যাঙ্গালোরে ছিলে মানে অ্যানালগ ডিজাইন করতে তখন সেই ডেডলাইন মিট করার যে স্ট্র্যাটেজিগুলো ছিল আর এখন পাবলিশারদের দাবি মেটানোর ডিস্ট্র্যাটেজি সেই দুটোর মধ্যে কতটা তফাৎ এবং কতটা ডিল আমার মানে তুমি যে স্কেলে আমাকে নিয়ে গেছো আমার কোনো পাবলিশারের কাছে ডেডলাইন মিট করতে হয় না আমি অতও লিখি না আমি আরাম করে লিখি আমার যখন ইচ্ছা হয় তখন পাবলিশারকে দিই যদিন চাকরি করতাম তখন হ্যাঁ ডেডলাইন ছিল কিন্তু খুব একটা ফসকায়নি সেগুলো মিট করেছে আচ্ছা এই একটা জিনিস আমি শুনেছি এইটা কি সত্যি যে তুমি এত আগে গান জমা দাও যে অনেক সময় মিউজিক লেভেল সেটা হারিয়ে ফেলে বা প্রোডিউসার হয়েই থাকে কনস্ট্যান্টলি হতে থাকে জবে সিনেমা আচ্ছা না না ওর বেশি গান জমা পড়ে গেলেই সৃজিত ছবি বানায় এই অনুপমের দশটা গান পড়ে আছে এরকম আমি হ্যাঁ চাই শ্রী সৃজিতের বাড়ি দশটা গান জমা পড়েছে ওর সৃজ বললো তাদের ছবি করতে হয় অনুপমের দশটা গান দিয়ে আছে তো এইভাবে ওর কিন্তু ডেডলাইন আগেই মিট করে সৃজিতকে মিট করতে হয় ওর ডেড লাইন আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে আমি একটা বাংলা গানের দলের সঙ্গে যুক্ত সব সময় নিয়ম হচ্ছে সাড়ে ছটায় অনুষ্ঠান শুরু হয় মানে টিকিটে তাই লেখা থাকে কিন্তু শুরু হয় সাতটা সাতটা দশ এটাই তো নিয়ম হবে একবার আমরা সাড়ে ছটা বলে জোর করে সাড়ে ছটায় অনুষ্ঠান শুরু করেছিলাম এবং সাতটা নাগাদ যারা এসেছিল তারা আমাদের মারতে বাকি রেখেছিল আমরা যত বলি টিকিটে লেখা সাড়ে ছটা এক্স্যাক্টলি সাড়ে ছটা লেখা তোমরা সাড়ে ছটায় কী করে অনুষ্ঠান শুরু করো ফলে এটা কিন্তু পাংচুয়ালিটির প্রতি বাঙালির একটা আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ঘৃণা আছে অনুপম যদি সেটা না জেনে সতেরো তারিখ যা জমা দেওয়ার কথা তো এক তারিখ জমা দেয় তালে ষোলো দিনে লোকে হারিয়ে ফেলে ঠিক কাজ করে এবং এটা সত্যি ঘটনা আবার আরেকটি ছবি কৌশিকদার ছবি যেটা রিলিজ করার কথা আমার গান রেডি প্রযোজক আমাকে বলেছে অনুপম তুমি পাঠিও না গানগুলো আমরা হারিয়ে ফেলবো তুমি তোমার কাছে রেখে দাও আমরা সময় মতো চেয়ে নেব ডেডলাইনে ডাক এই সেশন আজকে এই অবধি তিনজন বক্তাকে অসংখ্য ধন্যবাদ তো বটেই আর টাটা স্টিল কলকাতা লিটারি মিট যারা আমি মানে যাদের দেখছি মাথার ঘাম পায়ে ফেলে অর্গানাইজ করেছেন জানি প্রচণ্ড গরম হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাদের জন্য আমার মনে হয় একটা জোরে হাততালি দিন এই রকম একটা ইভেন্ট কলকাতা শহরের বুকে মার্চ মাসের গরমে যে করা যায় এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা সবাই এটা আজ প্রমাণ করে দিয়েছি আরেকবার জোরে হাততালি দিয়ে জন্য জোরে হাততালি দিন আরে আমি আমি তো শুধু সংযোগ করলাম ধন্যবাদ সবাইকে